আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সৃজনশীল সমস্যার সমাধান অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায়ের আজ আমি দশম পর্ব শুরু করছি দশম পর্বে যে সৃজনশীল সমস্যাটি নিয়েছি সেটি একই হার চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ টাকা এক বছর আনতে নয় টাকা এবং দুই বছর আনতে দশ টাকা হয় এটি ছিল আজকের সমস্যার উদ্দীপক নম্বর সমস্যাটি হচ্ছে শতকরা বার্ষিক কত টাকা মুনাফায় দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা এক হাজার টাকা হবে নম্বর সমস্যাটি হচ্ছে পি এর মান নির্ণয় করো এবং গনাম্বার সমস্যাটি হচ্ছে চার পার্সেন্ট লাভে একটি ঘড়ির বিক্রয় মূল্য উদ্দীপকের এক বছরান্তের চক্রবৃদ্ধি মূলধনের সমান হলে ঘড়িটির ক্রয় মূল্য নির্ণয় করো এ ছিল আজকের সমস্যা এখন আমরা সমস্যার সমাধানে চলে যাব তার আগে আমরা দেখে নিচ্ছি এটি রাজশাহী বোর্ডে দুই সালে এসেছিল আর দুই সাল থেকে যে সৃজনশীল সমস্যাগুলি আসতেছে বা সামনের দিকে আসবে গণিতের মধ্যে সেগুলি হচ্ছে কয়ের সাথে ক্ষয়ের কোনো সম্পর্ক থাকবে না এবং ক্ষয়ের সাথে গয়ের কোনো সম্পর্ক থাকবে না সবগুলি সম্পর্ক থাকবে উদ্দীপকের সাথে অথবা ক উদ্দীপকের সাথে সম্পর্ক থাও থাকতেও পারে নাও থাকতে পারে আচ্ছা আমরা চলে যাচ্ছি ক নাম্বার সমস্যার সমাধানে ক নাম্বার সমস্যাটির সমাধান হচ্ছে যেহেতু এখানে বলেছিল শত কী বলে শতকরা বার্ষিক কত টাকা মুনাফায় দুই হাজার টাকা আমরা আরেকবার দেখে নিচ্ছি বার্ষিক কত টাকা মুনাফা হয় দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা এক হাজার টাকা তাহলে এখানে আসল দেওয়া আছে দুই টাকা মুনাফা দেওয়া আছে এক টাকা এবং সময় দেওয়া আছে পাঁচ বছর তাহলে আমাদেরকে বের করতে হবে মুনাফার হার মুনাফার হার বের করার জন্য আমরা চলে যাচ্ছি অঙ্কের মধ্যে দেওয়া আছে আসল পি ইকুয়াল দুই হাজার টাকা মুনাফা আই ইকুয়াল এক হাজার টাকা এবং সময় অ্যান ইকুয়াল পাঁচ বছরে এই তিনটা দেওয়া ছিল আর আমরা জানি মুনাফার হার নির্ণয়ের সূত্র হচ্ছে আর ইকুয়াল আই বাই পি এন আর ইকুয়াল আই বাই পি এন তো আর ইকুয়াল আই বাই পি এন ক্ষেত্রে আমরা এখন মানগুলি বসিয়ে দিব এর মান এখানে এক হাজার এক হাজার বসিয়ে দিলাম পি এর মান এখানে দু হাজার টাকা দু হাজার বসিয়ে দিলাম এবং এন এর মান পাঁচ বছর পাঁচ বসিয়ে দিলাম আর যেহেতু এটি মুনাফার হার নির্ণয় করতে হবে পার্সেন্টেজ বের করতে হবে সেজন্য আমরা লিখলাম একশো পার্সেন্ট একশো একশো পার্সেন্ট অর্থাৎ একশো ভাগ্যের একশো কে একশো দিয়ে ভাগ দিলে এক হয়ে যায় পার্সেন্টের কারণে ভাগ অবস্থায় একশো আছে তাহলে একশো ভাগের একশো অর্থাৎ এক এক দিয়ে এটাকে গুণ করলে আবার আগের জায়গায় চলে যাবে আমাদের যেহেতু গণিত সমস্যাটার মধ্যে পার্সেন্ট আনতে হবে সেজন্য একশো পার্সেন্ট লিখে নিলাম এখন একশো দিয়ে যদি এক হাজারকে গুণ করি এখানে হচ্ছে এক লক্ষ আর নিচে পাঁচ দিয়ে দুই হাজারকে গুণ করলে দশ হাজার দশ হাজার দিয়ে যদি আমরা শূন্য শূন্য কাটি এই শূন্যর সাথে এই শূন্য এই শূন্য সাথে এই শূন্য এই শূন্য সাথে এই শূন্য এই শূন্য সাথে এই শূন্য তাহলে নিচে থাকে এক আর উপরে থেকে দশ তার মানে এক দিয়ে দশকে ভাগ দিলে দশ হবে তার মানে দশ পার্সেন্ট অথবা আমরা যদি এক লক্ষকে দশ হাজার দিয়েও ভাগ দিই তাও দশ পার্সেন্ট তো সুতরাং নির্ণয় মুনাফার হার দশ পার্সেন্ট আমাদের খনম্বা সমস্যার সমাধান হয়ে গেল এবার আমরা খনম্বা সমস্যাটি দেখছি পি এর মান নির্ণয় করো পি এর মানটা আমাদেরকে উদ্দীপক থেকে বের করতে হবে ক ক্ষয় এবং গয়ের মান অবশ্যই উদ্দীপকের সাথে সম্পর্ক থাকবে কয়ের মানটা উদ্দীপকের সাথে সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে নতুন নিয়মে তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমরা দেখতেছি যে একই হার মোনা চক্রবৃদ্ধি পি টাকা এখানে মূলধনটাকে পি ধরা হয়েছে এক বছর অন্তে নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং দুই বছর অন্তে দশ হাজার একশো চল্লিশ টাকা হয় তো এখানে যেহেতু চক্রবৃদ্ধি মূলধনের কথা বলা হয়েছে বা চক্রবৃদ্ধি মুনাফার কথা বলা হয়েছে তাহলে আমাদেরকে চক্রবৃদ্ধির সূত্রে যেতে হবে তার আগে আমরা লিখে নিচ্ছি মনে করি মুনাফার হার আর যেহেতু মুনাফার হারটা দেওয়া নেই এখানে আমরা মুনাফার হারটাকে ধরে নিলাম আর আসল পি এখানে বলে দিচ্ছিল আসল পি তা আসল পি হলে এবং সময়টা যদি এক বছর হয় তাহলে এটা এক বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ হবে তা আমাদেরকে এক বছর বলছে নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এই জন্য আমরা এক বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু ওয়ান প্লাস আর এখানে হল টু দি পাওয়ার অ্যান এন এর জায়গায় আমরা যেহেতু এক বছর এই জন্য এক বসিয়ে দিলাম আবার দুই বছরের জন্য দুই বছর আমাদের আছে এখানে বলেছিল যে এক বছর অন্তে এবং দুই বছর আন্তে এখন এ কারণে এন এখানে দুই আবার অ্যানিকল দুই বছর হলে দুই বছর আন্তর চক্রবিধান মূলধনটা হবে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এর জায়গায় এখানে দুই যেহেতু এন এর মান এখানে দুই তাহলে আমাদের এক বছর অন্তেরটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এর জায়গায় ওয়ান এবং দুই বছর অন্তের ক্ষেত্রে পি ইন্টু ওয়ান প্লাস আর হল্টুদি পাওয়ার এন এর জায়গায় এখানে টু আর এখন এই পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এর মানটা হচ্ছে যেহেতু এক বছরে নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং দুই বছর অন্তে যেহেতু পি ইন্টু ওয়ান প্লাস আর হল টু হল টু দি পাওয়ার এনের জায়গায় টু তাহলে এটা হবে দুই বছর আনতে দশ হাজার একশো চল্লিশ টাকা তাহলে আমরা দেখি সমস্যাটি শর্ত মতে পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান পাওয়ার ওয়ান থাকলে যে কথা না থাকলে একই কথা এই জন্য পাওয়ার ওয়ানটা উঠিয়ে দিয়েছি আর এটা হচ্ছে নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং পি ইন্টু ওয়ান প্লাস হল স্কোয়ার যেটা হল স্কোয়ার যেটা ছিল এটা ছিল দুই বছর আনতে আর দুই বছরটা আমাদেরকে বলছে দশ হাজার একশো চল্লিশ টাকা এই জন্য দশ হাজার একশো চল্লিশ টাকা বসিয়ে দিলাম এটা সমীকরণ নম্বর দিলাম এক এটা সমীকরণ নম্বর দিলাম দুই যেহেতু দুই নম্বর সমীকরণটা বড় দুই বছর আনতে সেজন্য আমরা দুই নংকে এক নং দ্বারা ভাগ করব। ভাগ করে আমাদেরকে এখান থেকে আরের মানটা বের করে নিতে হবে ভাগসারা যেহেতু এখানে পিটা গুণ অবস্থায় আছে ভাগসারা পিকে বাদ দেওয়া যাবে না এই জন্য এক নংকে দুই নংকে এক নং দ্বারা ভাগ করলাম দুই নম্বরটা উপরে এক নাম্বারটা নিচে ঠিক আছে কিভাবে দুই নম্বরটা উপরে সমান সমানের এদিকে এক নাম্বারটা নিচে পি দিয়ে পিকে কাটবো আমরা একটু কেটে নিই আমরা পি দিয়ে এই পিকে কেটে দিলাম এবং কি এখানে যে ওয়ান প্লাস আর আছে এখানে দুইটা আছে দুইটা থেকে একটাকে আমি কেটে দিলাম তাহলে একটা থাকতেছে ওয়ান প্লাস আর এখানে যখন আমরা কাটাকাটি করবো কাটাকাটির ক্ষেত্রে এই শূন্যটা এই শূন্যটা কেটে দিতে পারি এই শূন্য শূন্য কাটার পরে এই পুরাটাকে আমরা যদি দেখি চার এই শূন্যটা এই শূন্যটা আমি কেটে দিলাম এখানে একে একে দুই আর চার ছয় আর এখানে দেখেছি সে নয় সাথে ষোলো আর পাঁচে একুশ তাহলে এটাকেও তিন দিয়ে কাটা যায় এটাকেও তিন দিয়ে কাটা যায় অর্থাৎ ছয়কে তিন দিয়ে কাটা যায় এই জন্য এটাকে পুরোটাকে কাটা যাবে তিন একে তিন থাকে এক এগারো সরি তিন তিরা নয় তিন তিরা নয় এখানে নয় এগারো থেকে যদি নয় যায় থাকবে দুই চব্বিশ তিন আটা চব্বিশ আর এটাকে যদি আমরা কাটি তিন ত্রিকা নয় তিন দোকোনা ছয় থাকবে এক পনেরো তিন পাঁচা পনেরো তিনশো আটত্রিশ এবং তিনশো পঁচিশ চলে আসবে এখানে এখন এই একটা এখানে যোগ অবস্থা আছে ওইদিকে গেলে বিয়োগ হয়ে যাবে আমরা সমান সময় ওইদিকে এখানে বিয়োগ করে দিলাম বিয়োগের ক্ষেত্রে যদি কোনো হর এবং লব দুইটা জিনিস না থাকে ওই ক্ষেত্রে যেটার মধ্যে হর থাকবে ওইটাই লসাগু হয়ে যাবে জন্য তিনশো পঁচিশ লসাগো হয়ে গেল আর এখানে তিনশো পঁচিশ তিনশো পঁচিশের ভিতরে একবার যায় তিনশো আটত্রিশ একে তিনশো আটত্রিশ বিয়োগ এটার নিচে যখন কিছু থাকবে না তখন এটা দিয়ে সরাসরি এটাকে গুণ তাহলে তিনশো পঁচিশ থেকে তিনশো পঁচিশ তো তিনশো থেকে তিনশো পঁচিশ বিয়োগ করলে তেরো থাকে আর নিশ্চয় তিনশো পঁচিশ তিনশো পঁচিশ দিয়ে যদি আমরা ক্যালকুলেটরে ভাগ দেই শূন্য দশমিক শূন্য চার তাহলে আরের শূন্য দশমিক শূন্য চার এখন আরের যদি এক নম্বর সমীকরণে বসাই এক নম্বর সমীকরণটা ছিল পি নয় হাজার সাতশো পঞ্চাশ এখানে আমরা মানটি বসিয়ে দেব পি ইন্টু ওয়ান প্লাস আরের মানটা আমরা বসিয়ে দিলাম এখানে শূন্য দশমিক শূন্য চার ইকুয়াল টু ছিল নয় হাজার সাতশো পঞ্চাশ এখন পি আর এই একের সাথে যদি আমরা শূন্য দশমিক চার যোগ করি এক দশমিক শূন্য চার গুণ অবস্থায় পি এর সাথে এটা এখানে গুণ ছিল এদিকে সে ভাগ হয়ে গেলো এখন শূন্য এক দশমিক শূন্য চার দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে যেটাই এটি হচ্ছে নয় হাজার তিনশো পঁচাত্তর আমরা ক্যালকুলেটরে যদি নিই আমরা একটু ক্যালকুলেটর দেখি ঠিক আছে কিনা ভাগটা নয় হাজার সাতশো পঞ্চাশ এটাকে ভাগ দিতে হবে এক দশমিক এক দশমিক শূন্য চার দিয়ে তাহলে এই ভাগটা আসতেছে নয় হাজার তিনশো পঁচাত্তর তো নয় হাজার তিনশো পঁচাত্তর চলে আসে সুতরাং নেওয়া পি ইকুয়াল নয় হাজার তিনশো পঁচাত্তর টাকা তাহলে আমাদের পি এর মানটা বের হয়ে গেছে এবার আমরা গ গনাম্বার সমস্যাটি দেখব গা নম্বর সমস্যাটি হচ্ছে চার পার্সেন্ট লাভে একটি ঘড়ির বিক্রয় মূল্য উদ্দীপকের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সমান হলে ঘড়িটির ক্রয় মূল্যগত তাহলে এখানে বলছে বিক্রয় মূল্যটা উদ্দীপকের এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধনের সমান তাও উদ্দীপকে এক বছরের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা হচ্ছে নয় হাজার সাতশো পঞ্চাশ তাহলে এটি হচ্ছে ঘড়ির বিক্রয় মূল্য তাহলে আমরা সমস্যায় চলে যাচ্ছি সমাধানে তো দেওয়া আছে এক বছরান্তে চক্রবৃদ্ধি সরি মূলধন হবে এটি এক বছরের চক্রবৃদ্ধি মূলধন নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা সুতরাং ঘড়ির বিক্রয় মূল্য নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা তো চার পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য লাভ হলে আমরা জানি যোগ হয় তো এই জন্য পার্সেন্ট যেহেতু একশো তো একশোর সাথে চার যোগ একশো চার টাকা তাহলে বিক্রয় মূল্য যদি একশো চার টাকা হয় ক্রয় মূল্যটা ছিল একশো টাকা কারণ একশো টাকার জিনিসটা চার টাকা লাভে একশো চার টাকা তো সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য এক এখানে যদি যে সংখ্যাটা থাকবে এখানে এক হলে এটা ভাগ হয়ে যায় এই জন্য একশো চার নিচে আসলে ওপরে একশো এখন এটা এক টাকাটা বের করলাম সুতরাং নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা একের চেয়ে বেশি এজন্য জন্য নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা গুণ হবে আর গুণ সবসময় উপরেই হয় তাহলে উপরেই দিলাম এখন এটা যখন আমরা গুণ করবো এবং ভাগ করবো তখন কী দ্বারায় আমরা দেখি একশোর সাথে নয় হাজার সাতশো পঞ্চাশ নয় হাজার সাতশো পঞ্চাশ এটার সাথে গুণ হবে একশো তাহলে হচ্ছে নয় লক্ষ পঁচাত্তর হাজার এটাকে ভাগ দিতে হবে একশো চার দিয়ে ভাগ একশো চার তাহলে হচ্ছে নয় হাজার তিনশো তাহলে নয় হাজার তিনশো পঁচাত্তর সুতরাং নির্ণয় ঘড়ির ক্রয় মূল্য নয় হাজার তিনশো পঁচাত্তর টাকা আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি আর যদি কোনো কারণে কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে বেশি বেশি করে যাতে মানুষ উপকৃত হতে পারে এই সমস্যা সমস্যা সমাধানগুলি থেকে এবং জানতে পারে নতুন নিয়মগুলি কারণ এখন যে নতুন নিয়ম এই নতুন নিয়মটা অনেকেই জানে না নতুন নিয়মটা সকলকে জানতে হবে এবং এই নিয়মেই সামনের দিকে প্রশ্ন আসবে এগুলি সকলকে জানিয়ে দিতে হবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওগুলি তৎক্ষণাৎ পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবে সকলকে ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ